আমাদের পেছনেই এই যে আওয়াজ, এই আওয়াজটা কি ঘন ঘন আওয়াজ হচ্ছে? আমরা মনে করছি এই আওয়াজটা মোটর সেলের আওয়াজ হতে পারে। এই আওয়াজের কারণে কিন্তু পুরো জায়গাটা একটু কম্পন সৃষ্টি হচ্ছে। অবস্থান করছি উনসি ফ্রাং সীমান্তে, মাস্টার পাড়ায় যেটা কানে বলে, অর্থাৎ উনসি ফ্রাং সীমান্তের যে নাম নদী, এখানে অবস্থান করতেছি। অর্থাৎ এই যে কাছাকাছি জায়গায় যে অবস্থান করছি, এই জায়গার পেছনে অর্থাৎ 200 মিটার পেছনে হচ্ছে মিয়ানমারের সীমান্ত। আমরা সারাদিন পর্যন্ত এখানে কোনো উত্তেজনা না দেখলেও, কোনো গুলিবর্ষণের ঘটনা না ঘটলেও, আওয়াজ না পেলেও, এই সন্ধ্যার পর থেকে এখান থেকে মুহুমুহু করে গুলির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আমার পেছনে এই যে মিয়ানমারের যে সীমান্ত, এই সীমান্তের এলাকার একটি হচ্ছে শিলকালী, আরেকটি হচ্ছে কুমিরকালী। এই দুটি জায়গা থেকে একের পর এক মোটর সেলের যে আওয়াজ, এই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, এবং যে গুলির আওয়াজ, এই গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা যে এখানে অবস্থান করছি এটা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বলতে হবে। আমরা তারপরও আমাদের দর্শকদেরকে বিষয়টি জানানোর জন্য আমরা এখানে অবস্থান করছি। পাশাপাশি জানাতে চাই, আজকে আমরা সকাল থেকে সীমান্তে অবস্থান করছি। আমরা তুমরু সীমান্তে অবস্থা ছিলাম, আমরা হোয়াইকং সীমান্তে ছিলাম, আমরা খারাঙ্গাল সীমান্তে ছিলাম, নীলা সীমান্তে ছিলাম, এমনকি উঞ্চিপ্রাং সীমান্তে আমরা সারাদিন ছিলাম। কোনো সীমান্তেই গোলাগুলির ঘটনা ঘটেনি ওই পারে, এরকম কোনো খবর পাওয়া যায়নি। যা সন্ধ্যার পর থেকে আবারও শুরু হয়েছে এই উঞ্চিপ্রাং যে সীমান্ত, এই সীমান্তের যে মিয়ানমারের অংশ, এই মিয়ানমার অংশ থেকে একের পর এক গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা মাছ ধরতে যান, যে বিশেষ করে যার ঘোনা রয়েছে মাছের, এই পাশাপাশি এই মাছের ঘোনাতে যারা কাজ করেন তারা কিন্তু এখন চলে গেছেন। তারা কাজ করতে আসছিলেন, অনেকে এখানে কাছাকাছি ছিলেন, কিন্তু এই যে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন সেই ভয়ে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। তারা জানিয়েছেন যদি এভাবে সব এভাবে যদি গুলির আওয়াজ থাকে এবং তাদের ভয় কাজ করছে এবং আতঙ্ক কাজ করছে, এবং এই যে বেশ কয়েকদিন ধরে তারা তাদের মাছের ঘোনা যেতে পারছে না, তারা কাজকর্ম করতে পারছে না, এই ভয় আতঙ্ক নিয়ে আজকে যখন সকাল থেকে এরকম করে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন না, তখন তারা সাহস করে বিকাল থেকে তারা এই যে মাছের ঘোনা রয়েছে এখানে এসেছিলেন কাজ করার জন্য। যখনই সন্ধ্যার পর থেকে আবারও গুলির আওয়াজ শুরু হয়েছে, তারা প্রাণ ভয়ে তারা ছুটে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে তাদের ঘরে। ঘর থেকে তা বলতে গেলে অনেকে এখান থেকে বের হচ্ছেন না। এই এলাকায় এই যে কয়েকদিন ধরে যে অদ্ভুত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির কারণে সবার মনে একটি অজানা আতঙ্কে বিরাজ করছে। ভয় হওয়ার কারণ হচ্ছে তারা এই যে গুমদুমে একটি ঘটনা ঘটেছে যেখানে 2 জন মারা গেছে, এর মধ্যে একজন বাংলাদেশি রয়েছে, একজন রোহিঙ্গা। এরপর থেকেই যারা সীমান্তে রয়েছেন তারা অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, এবং যারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেননি তাদের মধ্যে যে আতঙ্কে বিরাজ করছে সেই আতঙ্কের অংশ হিসাবে অনেকে কিন্তু যাওয়া শুরু করেছে এই সীমান্ত এলাকা থেকে। দর্শক, এই এখন পর্যন্ত আমার পেছনে আমরা হয়তো আপনাদেরকে কাছাকাছি না হওয়ার কারণে আওয়াজটা শোনাতে পাচ্ছি না। আমাদের পেছনেই এই যে আওয়াজ, এই আওয়াজটা কি ঘন ঘন আওয়াজ হচ্ছে? আমরা মনে করছি এই আওয়াজটা মোটর সেলের আওয়াজ হতে পারে। এই আওয়াজের কারণে কিন্তু পুরো জায়গাটা একটু কম্পন সৃষ্টি হচ্ছে। এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটি কম্পন সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এটা কোনো গুলির আওয়াজটা মোটর সেলের আওয়াজ হবে, সেরকমই ধারণা করা হচ্ছে। সব কিছু মিলে যদি এরকম অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে এই এই সীমান্তে কোনো লোক এখানে বসবাস যেমন করতে পারবে না, এমন এখানে যে যে মাছের ঘোনা রয়েছে এই মাছের ঘোনায়ও কেউ কাজ করতে পারবে না, এমনটি জানিয়েছেন। দর্শক, এই ছিল এখানকার পরিস্থিতির সর্বশেষ।